নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্র শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী আপনারা পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই প্রত্যেকের যে সেম ঘটনাগুলোই ঘটবে তা কিন্তু নয়, তবে এই কথাগুলো আপনাদের চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, অর্থাৎ হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা মনে করছেন যে আমার কাছে অনলাইন কনসাল্ট করবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক গোচর ফল, অর্থাৎ এই মাসে গ্রহগুলির গোচর সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম যে গোচরটি হতে চলেছে সেটি 5 ডিসেম্বর, এবং সেদিন মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় গোচরটি হতে চলেছে সেটি হতে চলেছে 8 ডিসেম্বর, অর্থাৎ 8 ডিসেম্বর শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। এর পরবর্তী যে তৃতীয় গোচরটি হতে চলেছে সেটি হচ্ছে 10 ডিসেম্বর, এবং সেদিন বুধ গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। পরবর্তী যে গোচরটি হতে চলেছে সেটি হতে চলেছে 16 ডিসেম্বর, এবং রবি গ্রহ সেদিনকে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। এবং শেষ যে গোচরটি হতে চলেছে সেটি হতে চলেছে 29 ডিসেম্বর, বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র। দেখুন, কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, মাসের ফার্স্ট ফেজ খুব একটা কিন্তু ভালো যাবে না, অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের কর্মস্থানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ ছোটোখাটো ঝুটঝামেলা, অশান্তি, মাথা গরম হওয়ার প্রবণতা এবং কথার মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভনেস আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে, যেখান থেকে কিন্তু শত্রুতারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মাসের প্রথম ভাগটা। কিন্তু মাস যখন গড়াবে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ওভারকাম করতে চলেছে, এবং আপনারা ডেফিনেটলি তার শুভ ফল পেতে চলেছেন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন বা পদোন্নতি ঘটতে চলেছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম ভাগটা একটু হলেও চাপ আসতে চলেছে, কেনা বেচাতে কিন্তু একটু ঢিল হয়ে যাবে, তবে মাসের মধ্যম ভাগের পর থেকে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটা বলাই যেতে পারে। এই মাসে যারা আইটি সেক্টরে কাজ করছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, অনলাইন কোনো কাজ করছেন, ইউটিউবের কোনো চ্যানেল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই মাসে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না, আর যদি করতেই হয় সেটা কোনো গুরুজন বা গার্জেন মানুষের সাথে পরামর্শ করে তারপরেই করুন, যেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসে পারিবারিক দিক। দেখুন, এই মাসে পারিবারিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে কিছু কিছু সময়ে পরিবারের মধ্যে কিন্তু গণ্ডগোল, মতান্তর, মতবিরোধ আসবে, তবে সেটিকে আপনাদেরকে ট্যাকফুলি কন্ট্রোল করে নিতে হবে, যেখান থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে ওভারঅল ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনাদের আসতে চলেছে। যাদের ভাই বোনের সাথে সম্পর্ক অবনতি ঘটে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করতে চলেছেন, এবং সম্পর্ক কিন্তু পুনরায় ভালো হতে চলেছে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু হলেও প্রবলেম আসতে চলেছে মাসের মধ্যম ভাগে,
এই জায়গাটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভে যেতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্কে বাধা বিপত্তিও কিন্তু আসতে চলেছে, এবং সেটি পুরোটাই আসতে চলেছে আপনাদের বিহেভিয়ারের উপরে। অর্থাৎ আপনাদের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভনেস তৈরি হয়ে যাবে এবং কিছুটা আপনাদের মধ্যে স্থিরতা মাইন্ড কিন্তু নষ্ট হয়ে যাবে মাসের প্রথম ভাগে, যেখান থেকে কিন্তু কিছুটা পরিমাণ প্রবলেম আসতে চলেছে এবং পরবর্তীতে কিন্তু সেই জায়গাটা ভালো যেতে চলেছে। যারা প্রেমকে বিবাহের উদ্যান দিতে চাইছেন তারা কিন্তু এই মাসে দিতে পারেন, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে কিন্তু আপনারা না দেখে সাইন করবেন না, যেক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন, যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু এই সময় শুভ ফল পেতে চলেছেন। এই মাসে ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে মাসের প্রথম ভাগ থেকে মধ্যম ভাগ পর্যন্ত। এই সময়টা কিন্তু একটু আপনারা যারা বাইক চালান গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন। এবার আসি আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে কিন্তু আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আয় কিন্তু হবে, বিভিন্ন রকম সূত্র থেকে আয় হবে, এবং আপনারা এই মাসে কিন্তু পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি কিন্তু লাভ করতে চলেছেন, এবং যাদের কোর্ট কাছারি মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন, আপনার ফলে কিন্তু আসতে চলেছে, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকই বলা যেতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ অর্থ কিন্তু আপনাদের নষ্ট হতে পারে, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনারা যারা বাহন ক্রয় করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মাসে কিন্তু গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন, এবং এই মাসে কিন্তু নিচু মানুষের অর্থাৎ যারা আপনার থেকে লো ক্যাটাগরি তাদের থেকে কিন্তু একটু হলেও সাবধান থাকুন, যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। পাশাপাশি এই মাসে কিন্তু আপনারা যে কোনো দিক থেকে কিন্তু শুভ রেজাল্টগুলোই কিন্তু পেতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় এই মাস অর্থাৎ ডিসেম্বর মাস বৃষ রাশির জন্য কিন্তু বেশিরভাগটাই ভালো যেতে চলেছে, তবে কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে, পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর।